আমি তোদের খুঁজে বেড়াচ্ছি আর তোরা এখানে ডাঙ্গুলি খেলছিস কেন? কি হয়েছে পিসামশাই? কি হয়েছে পিসামশাই? আমার অমন সাধে পেয়ারা গাছে পেয়ারা হনুমান এসে সাবার করে যাচ্ছে আর তোরা দিব্যি ডাঙ্গুলি খেলছিস। মনি আর ভাববেন না পিসামশাই, আমরা বাগানে পাহারার ব্যবস্থা করছি। তুই তো বলে দিলি ব্যবস্থা করবি, কি ব্যবস্থা করবি? ওদের কিছু করতে গেলে তেরে কামড়াতে আসবে, তখন কি করবি? সত্যি সেটা ভাববার কথা। তাহলে দাঁড়া, একটা আইডিয়া মাথায় এসছে। আইডিয়াটা কি? অধ্যবেশ, আমার সঙ্গে চল। বলছি, বুঝলি তো ব্যাপারটা? আইডিয়াটা কেমন লাগলো বল? মোটামুটি মন্দ নয়। আচ্ছা, আপনাদের এখানে হনুমানের পোশাকের সেট পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। কিরে ভেতা, কেমন লাগছে? দারুণ, একেবারে হুবহু বজরংবলী। আমাদের দেখে ওদের জাত ভাই বসে আছে ভেবে এদিকে আজ আর আসবে না। তাই হবে হয়তো। দুটোকে বললুম পাহারা দিতে, কিন্তু কারো কোনো পাত্তা নেই। ছিল একটা, এখন আবার জুটেছে দুটো। আমরা রিয়েল নই পিসামশাই, আমরা নকল। আমরাই তো পাহারা দিচ্ছিলাম পিসামশাই। ঘটে তোদের বুদ্ধি আছে বটে, এইভাবে দু চার দিন পাহারা দিয়ে যা। দেখলেন তো, রিয়েল হনুমান আজ আর আসেনি। ভোদাটা যে কোথায় গেল! আরে এই তো, আগে কখন এসে দিব্যি পেয়ারা খাচ্ছে। পিসামশাই পেয়ারা পাহারা দিতে এসে নিজেই সবার করছিস, আর আমি তোকে ডেকে ডেকে খুঁজে বেড়াচ্ছিলাম। ওই হদা, তোদের তো একসঙ্গে আসার কথা ছিল, তুই আগে এসে বসে আছিস, ও তোকে খুঁজে বেড়াচ্ছে। বাবা রে, গেছি রে, এটা তাহলে কে রে? এই মরেছে, পিসামশের ঘাড়ে এসে পড়েছে। হত ছাড়া, আমার পৃষ্ঠদেশ বেঁকিয়ে দিয়েছে, ধরলেই ডান্ডা দিয়ে তোর ছদ্মবেশের পালা শেষ করবো। রিয়েল এসেই হাজার সব গুবলেট করে দিল।